হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো ক্লাস সেভেনের প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সামেটিক ভিলেশনের জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা উনিশ নম্বর স্কুল দেখো দেওয়া হয়েছে রানীগঞ্জ হাই স্কুল থেকে এই স্কুলের প্রত্যেকটা কোশ্চেনের সঠিক অ্যসার আমরা পরপর আজকে ক্লাসে দেখে নেব প্রথম প্রশ্ন উষ্ণতা মাপার যন্ত্র থার্মোমিটার একটি প্রাকৃতিক খাদ্যের নাম হচ্ছে দেখো আনারস যে কোনো শাকসবজি ফলমূল এগুলো হচ্ছে প্রাকৃতিক খাদ্য নিস্তরিত অবস্থায় পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক মানে পারমাণবিক সংখ্যা যদি বারো হয় তাহলে প্রোটন সংখ্যা বারোটি হবে ভিটামিন এ এর উৎস ভিটামিন এ পাওয়া যায় গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে কোলাজেন প্রোটিন কোলাজেন প্রোটিন দেখো অস্থির মধ্যে থাকে অপশান সি এরপরে নেক্সট পরের পাতায় চলে যাও দেখো দুটি বস্তুতে সমান পরিমাণ তাপ থাকলে উষ্ণতা এক্ষেত্রে উষ্ণতা কিন্তু সমান নাও হতে পারে মানে নাইট্রিক অ্যাসিড এখানে নাইট্রোজেনের যোজ্যতা কত এখানে নাইট্রোজেনের যোজ্যতা হয়ে যাবে কিন্তু দেখো অপশন ডি পাঁচ তার কারণ এখানে দেখো অক্সিজেনের যোজ্যতা মানে এর যেটা আধান অক্সিজেনের যেটা আধান সেটা হচ্ছে মাইনাস টু তাহলে তিনটে রয়েছে তাহলে মাইনাস সিক্স হাইড্রোজেনের হচ্ছে আধান প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান অ্যাড করো তাহলে এখানে কত হয়ে যাচ্ছে মাইনাস ফাইভ তাহলে নাইট্রোজেনের কত হবে নাইট্রোজেনের প্লাস ফাইভ তার কারণ একটা যৌগের মধ্যে টোটাল যেটা চার্জ সেটা জিরো হয় তাহলে এই ক্ষেত্রে জিরো করতে গেলে প্লাস ফাইভ নিতে হবে তার মানে এই ক্ষেত্রে যোজ্যতা নাইট্রোজেন হবে পাঁচ এরপর দুই এর এক এক ক্যালোরি মানে কত জুল আনসার হবে ফোর পয়েন্ট টু জুল ঠিক না ভুল ক্লোরিনের চিহ্ন আর সংকেত ক্লোরিনের চিহ্ন হচ্ছে সিএল সংকেত হচ্ছে সিএল টু তাহলে দুটো কিন্তু একই নয় তার মানে এটা হচ্ছে ভুল একটি শূন্য যদি মৌলের নাম লেখো শূন্য যদি মৌল নিষ্ক্রিয় গ্যাসগুলো হয় যেমন হিলিয়াম এছাড়া নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এগুলো কিন্তু লিখতে পারবে কিসের অভাবে অ্যানিমিয়া রোগ হয় অ্যানিমিয়া বা যেটাকে আমরা ইংরেজিতে কি বলি ইংরেজিতে বলি আয়রন তাহলে লৌহ বা আয়রনের অভাবে অ্যানিমিয়া বা রক্ত রোগ হয় সত্তর কেজি ওজনের একটি লোকের দেহে আনুমানিক কত কেজি জল থাকে আনসার হবে পঁয়তাল্লিশ কেজি তিনে দাগে প্রথম প্রশ্ন দেহের উষ্ণতা বা তাপমাত্রা বেড়ে গেলে মানুষ কি কি করে দেহের উষ্ণতা বা তাপমাত্রা বেড়ে গেলে এক নম্বর হচ্ছে শ্বাসক্রিয়া মানুষের শ্বাসক্রিয়া বেড়ে যায় বা শ্বাসক্রিয়া বাড়িয়ে দেয় দুই নম্বর ঘাম বেরোনোর হার বেড়ে যায় রক্তনালীর ব্যাস বেড়ে যায় খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায় কাজে অনিহা ও কুড়েমি দেখা যায় পেজ নম্বর দেখো এখানে ফরটিন অথবা যে প্রশ্ন মাটির কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন এটাও টেক্সট মধ্যে খুব ভালো দেওয়া হয়েছে দেখো মাটির কলসির জল ঠান্ডা থাকে তার কারণ হচ্ছে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে এবার ওই বেরিয়ে আসা জলের বাষ্পীভবন ঘটে আর বাষ্পীভবন ঘটার জন্য তোমরা জানো বাষ্পীভবনের লিনটা প্রয়োজন হয় সেই লিন তাপটা কোথা থেকে সংগ্রহ করে ওই লিন তাপটা তখন ওই জলটা কি করবে থেকে আর কলসির ভেতরে থাকা জল থেকে সংগ্রহ করে ফলে এবং জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে এরপরে প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রিয়া 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 ও বিনিময় বলতে বোঝায় মানে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যোগের অনুমধ্যস্থ কোনো পরমাণু বা মূলককে অন্য কোনো মৌল বা মূলক অপসারিত করে সেই স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে যেমন আয়রনের সঙ্গে কপার সালফেটের বিক্রিয়া হলে আয়রন কপার সালফেট থেকে কপারকে বা তামাকে প্রতিস্থাপিত করে এবং আয়রন সালফেটের সঙ্গে যুক্ত হয়ে ফেরাস সালফেট উৎপন্ন করে এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া আর বিনিময় বিক্রিয়া মানে যে রাসায়নিক বিক্রিয়া দুটি যোগের উপাদান মানে সেগুলো অ্যানায়ন হতে পারে বা মূলক হতে পারে সেই মূলক বা গুলো পরস্পর স্থানে বিনিময় করে দুটি নতুন যোগ উৎপন্ন করে তাকে বিনিময় বিক্রিয়া বলে যেমন এখানে সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট এখানে ক্লোরাইডটা ক্লোরিনের কাছে ছিল পরে সেটা সিলভার কাছে চলে যায় আর নাইট্রেটটা সিলভার কাছে সেটা পরে সোডিয়ামের কাছে চলে যায় তাহলে এটি হচ্ছে এক ধরনের বিনিময় বিক্রিয়া অথবা যে প্রশ্ন ক্যাটায়ন কিভাবে উৎপন্ন হয় ব্যাখ্যা করো দেখো সোডিয়াম পরমাণুতে মানে সোডিয়াম যেখানে পারমাণবিক সংখ্যা এগারো সংখ্যা তেইশ এখানে এগারোটি ইলেকট্রন আর এগারোটি প্রোটন উপস্থিত তাই এটি একটি নিষ্ঠরিত পরমাণু কিন্তু সোডিয়াম পরমাণু থেকে একটি ইলেকট্রন নির্গত হলে সেটি এন এ প্লাস ক্যাটায়ন উৎপন্ন করে দেখো সোডিয়াম পরমাণু সেটা হচ্ছে প্রসম পরমাণু তার দেখো এগারোটি ইলেকট্রন তাহলে প্রথম কক্ষে দুটি তারপরে দশটি আর বাইরের কক্ষে একটি তাই না তার কারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরপরে যখন একটি ইলেকট্রন বর্জন করে দেখো বাইরের কক্ষপথটাই পরে উড়ে যায় এটা তুমি ড্র করবে না এটা ফাঁকা দেখাবে কেমন এইটা এবং এই কক্ষপথটা আঁকবে এটা আঁকবে না এবার একটা ইলেকট্রন বর্জন করার পর যেহেতু একটা ইলেকট্রন বর্জন করেছে তাহলে একটা মাইনাস কমে গেছে অর্থাৎ একটা প্লাস বেড়ে গেছে এখানে এন প্লাস এটা হচ্ছে অ্যাকচুয়ালি এন এ প্লাস তাহলে এরকমভাবে ভাবে কিন্তু ক্যাটান উৎপন্ন হয় তাহলে এরকম লিখবে কথাটি তার সঙ্গে এই ছবিটাও কিন্তু কি কি রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় লিখবে দেখো তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কতগুলি রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় যেমন উচ্চ রক্তচাপ স্থূলত্ব অন্ত্রের ক্যান্সার ও কোষ্ঠ কাঠিন্য আর এর সাথে অথবা দিয়ে আমাদের আজকের সাথে শেষ প্রশ্ন চারটি প্রোটিন জাতীয় খাদ্য উৎসের নাম লেখো এটার পেজ নাম্বার হচ্ছে দেখো ওয়ান ফিফটি টু প্রোটিন জাতীয় খাদ্যের নাম লিখবে উদ্ভিজ্জ খাবার যেমন হচ্ছে সয়াবিন গম কাঁঠাল বীজ ভুট্টা ইত্যাদি আর প্রাণীজ খাবার লিখবে মাছ মাংস ডিম পনির চিজ ইত্যাদি

সেটি আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে প্রোভাইড করব তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো তোমাদের দেখা হয়নি সেগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সেভেন এই নামে প্লে লিস্টে লিঙ্ক পেয়ে যাবে এছাড়া আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়েও কিন্তু এই প্লেলিস্টটা তোমরা খুঁজে পাবে সেখানে ক্লিক করে তোমরা যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট